সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের একটা ঘটনা বলবো। আশা করি আপনারা সবাই শুনবেন যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। ছেলেটার সাথে আমি অনেকদিন রিলেশন করছি, 2 বছর রিলেশন করছি। এটা আমার বাবা মাও জানতো, ফ্যামিলির সবাই জানতো, বাবা মাও জানতো, মানে সবাই জানতো আর কি। জানা শোনা করে রিলেশনটা হয়েছিল, তো বাইরে ছিল, বাইরে থাকতে আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ওই আমার মানে অপার দিচ্ছে যে তোমার আমি বিয়ে করবো 2 বছর পরে বাড়িতে এসে। হঠাৎ করে একদিন আমার এই ফোন দেয় না, আমি কিছু বলি নাই তো আমার এই ফোন দেয় না। পরে আমি ভাবলাম তো কিছু বললাম না, কিছু করলাম না তো আমার এই ফোন দেয় না, কেন ফোন দেয় না? তখন আমার অনেকটা কষ্ট লাগলো। কষ্ট লাগার পরে আমার 1 মাস ফোন দিল না, নাতি অতি আমি বাড়ির থেকে টাকায় চলে আসলাম। আসার পরে ছোটোমোটো একটা ফ্যাক্টরিতে আমি চাকরি নিলাম, এখানে গেঞ্জির কাজ করে, প্রিন্টের কাজ করার পরে এখানে আমি 2 মাস চাকরি করলাম। করার পরে আমার বাড়িতে আমি ফোন দিই না, কারোর সাথে আমি যোগাযোগ করি না, কথা বলি না, আমার কষ্টের ঠেলায় অনেক কষ্ট পেয়েছি আমি, যে তুমি কারো কাছে বললেও আসি না বাড়ির থেকে। আসার পর 2 মাস চাকরি করার পরে আমার খুঁজতে খুঁজতে আমার আমার যে আমার এক জায়গায় যেখানে থাকি ওই জায়গায় যে খুঁজতে খুঁজতে পাইছি। পর পরে আমি বাড়িতে আসি না, ওই দিন আমার যে নিয়ে আসবো আমি আসি নাই। আসার পরে ওই ছেলেটার কাছে ফোন দিছি যে তুমি বললেই বিথি আসবো, তোমার বিথি অনেক ভালোবাসে, একথা বলছে। বলার পরে ছেলেটা আমার তখন ফোন দিছে, তখন ফোন দিয়ে বলতেছে বিথি আমার অনেক ভুল হয়ে গেছে গা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার ফোন দিইনি, তার জন্য তুমি টাকা চলে গেছো, হয়তো তুমি টাকা চলে যাইতে না। তখন ছেলেটার আমি অনেক ভালোবাসি, তখন আমি বললাম হ্যাঁ তোমার জন্যই তো আমি টাকা চলে আসছি, আমি তোমার কিছু বললাম না, কিছু করলাম না, তাও তুমি আমার সাথে কথা বলো না, আমি অনেকটা কষ্ট পাইছি। বলার পরে পরে বলে আমি 2 মাস পরে বাড়িতে আসবো, বাড়িতে এসে বললো তোমার আমি বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়ে যাও, এ কথা বললো। বলার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে ওর জন্য আমি 2 বছর কষ্ট করতে পারলাম, আর 2 মাস আমি কষ্ট করতে পারবো না, আমি ওর জন্য 2 মাস কষ্ট করো তো আমি টাকা থাকবো না, তা আমি ওরম এটা ভাইবা ওর কথা শুনে আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে ও আমারে 3 দিন ফোন দিল, 3 দিন কথাবার্তা বললো, বলার পরে আমার ভালোই লাগলো। পরে হঠাৎ করে মাঝখানে এখন আমার সাথে ফোনও দেয় না, কথাবার্তাও বলে না, বললো তা আবরো এভাবে 6 মাস পার হয়ে গেলো গা, আমার সাথে কথা বলে না, আমার ফোনও দেয় না। আমি বললাম যে উঠে আমার এই বাড়িতে আনলো, বাড়িতে এনে নে নিজেই কথা বলে না, তাহলে আমি কার জন্য বাড়িতে আসলাম? যার লেগে বাড়ি চাললাম, এ আবার ফিরা ফিরা বাড়িতে আনলো, সে এখন আমার এ ফোন দেয় না, কথাবার্তা বলে না, আবার সেই কষ্ট আমি পড়ে গেলাম। নিরুপায়, কিছু করার নেই। পরে আমি আবারই না বললে ঢাকা চলে আসলাম। আসার পরে আবার তার নিচে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে আমি 2-3 মাস চাকরি করলাম। করার পরে একটা বড় ভাই ছিল, এর সাথে আমার ভালোই অনেকটা ফ্রি, ফিরার পরে আমি ডান্সের জগতে পাওয়া বাড়াইলাম। বাড়ানোর পরে একটা বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করে দিল, করে দেওয়ার পরে সে মিডিয়াতে ভালো কাজ করে, কি ইউটিউবের কাজ করে, ঠিক আছে। করার পরে সে আমার বুঝে বুঝে দিত, মানে কথা বলতে পারতাম না আমার সামনে যেয়ে, আমার অনেক বকবাজ্য করতো, কথাবার্তা শিখাই দিত, আর মাঝে মাঝে আদর করতো। যখন আদর করতো তখন ভালো লাগতো, যখন বকা দিত তখন একটু কষ্ট লাগতো, কষ্ট লাগলে আমি কিছু মনে করতাম না যে না সে আমার ভালোর জন্যই আমার এরকম করতেছে। এটা পরে আমি এখন ভালোই একটু একটু কথাবার্তা বলতে পারি, সে আমার শিখাইতেছে এবং কি সার সাথে কাজ করাই। এখন আমার অবস্থা মোটামুটি ভালোই, ছেলেটার কথা মনে টনে পড়ে না, মোটামুটি ভালোভাবেই চলাফেরা করতেছি, সমস্যা নেই। এবার আমার বাবা মার সাথে কথাবার্তা বলি, কোনো সমস্যা হয় না।